আজকে আমার ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো বন্ধুরা, এখন 5:12 বাজে, আমরা বিকেলে ছাদে ঘুরতে এসেছি। এটা বাপের বাড়ির ছাদ, ওই দেখে দেখো আমাদের এখানে গাছে আম হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না তোমাদের। আমার ক্যামেরাটা এতটা ভালো নেই এখন, ওই দেখা যাচ্ছে মনে হয়। দেখো আমি বাড়ি বেরিয়েছিলাম বাড়ি যাব বলে, কিন্তু ওই আমার পিসিমণি পিসিমশাই বাবা দিদিরা কেউ যেতে দিল না, আমি যাইনি। আর আজকে থেকে গেলাম, কালকে সকালেই বাড়ি চলে যেতে হবে। আর দেখো বিকেলের ওয়েদারটা কি সুন্দর, দেখো দেখা যাচ্ছে কেমন মেঘ মেঘ হচ্ছিল, একটু আগে বৃষ্টি হচ্ছিল। মার্কেটে এখন অনেক লোকজন, তারপরে ওই দোকানপাটও সব খোলা হয়ে গেছে। আসো বন্ধুরা ওইদিকে ছাদে দেখি, তোমাদের দেখাই আমাদের আম গাছ, আর ওইদিকে কি গাছ আছে দেখাচ্ছি। দেখো আম হয়েছে আমাদের বাড়ির গাছে, আমি আর কিছুক্ষণ পর্যন্ত দিনের আলো থাকবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকেরটা। আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমি এসেছি ছাদে একটু বেড়াতে, বিকেল হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের এখানে বিকেলটা কেমন কাটে। দেখো ওই পাশে আমাদের ওই দিকটা একটা পাড়া আছে, আর আমাদের এই দিকে ছাদে বাপের বাড়ি এই ছাদ, এখানে দেখো বন্ধুরা কত আম হয়েছে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করাই ভালো, যেহেতু ছাদে এলাম ঘুরতে ওই জন্য দেখো দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। দেখো সূর্যাস্ত হচ্ছে, কেমন কি সুন্দর ওয়েদার লাগছে, দেখো সূর্যাস্ত খুব সুন্দর লাগছে। আমাদের এখানে বিকেলের পরিবেশটায় মন ভরিয়ে যায়, দেখো দোকানপাট সব খোলা হয়ে গেছে, দেখো সব খুলে গেছে, মার্কেটেও যাওয়ার আছে কিছু কেনাকাটা করার জন্য, তাই ভাবলাম যে রেডি হয়েছি যখন তোমাদের সঙ্গে একটা ব্লগ করে নিই তারপরে যাওয়া যাক। আমাদের ওইদিকে ওইদিকে একটা জেঠুর বাড়ি আছে, ওদের সঙ্গে দেখা হলেই কথা হয়, কিন্তু এখন জেম্মারা কেউ বেড়ায়নি, আসো দেখাচ্ছি তোমাদের। এই দিকটা দেখো পুরো গাছপালায় ভর্তি আমাদের। সবাই ভালো থেকো বন্ধুরা, সাবধানে থেকো, আর আমিও ভালো আছি। আজ এ পর্যন্ত এই ভিডিওটা থাক, ভিডিওটা খুব বেশি বড় করলাম না, এটা আমার সেকেন্ড ভিডিও, এর জন্য পরপর বাড়াবো ভিডিও তোমাদের জন্য, পরপর আরও সারাদিন কী কী করি সেটা দেখাবো। এটা মানে প্রথমের দিক বলে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো, নিজের ঘরের মেয়ে মনে করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা।